আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে নাচোস তৈরি করব। এই জন্য আমাদের লাগছে হচ্ছে ময়দা, একটু লবণ, একটু চিনি আর ঘরে থাকা স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে রুটি বানানোর মতো খামিরটাকে রেডি করে রাখব। তো এইটা রেস্টে থাকতে থাকতে আমরা চিকেনটা রেডি করে নেব। প্রথমে তেলে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, আদা, রসুন বাটা চিকেনটা দিব। এরপর গোলমরিচ গুঁড়ো, একটু কাবাব মশলা, ওয়েস্টার সস, চিলি সস অ্যান্ড টমেটো সস, একটু হলুদ গুঁড়া দিব, একটু মরিচ গুঁড়া দিব আর সামান্য একটু পানি দিয়ে এটা রান্না করতে দিব। এটা রান্না হইতে হইতে আমরা রুটিটা রেডি করে নেব। রুটিটা একদম পাতলা করে বেলতে হবে যাতে এটা ক্রিস্পি হয়। রুটিটা যত পাতলা হবে জিনিসটা তত ক্রিস্পি হবে। এটা একদম ভালোভাবে যে সেকতে হবে এরকম না, জাস্ট দুই পিঠ একটু শক্ত হইলেই হয়েছে। এরপর ছুরি সাহায্যে যেভাবে কেটে নিব এবং ডুবো তেলে ভেজে নিব। দেখেন জিনিসগুলো একদম কিরকম হয়েছে। আর এইটা যত ফুলবে, ভাজাটা করা হইলে জিনিসটা একদম মচমচে হবে। তো আমার এগুলা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে সাজানোর পালা। এইটা আসলে যার যার পছন্দের ব্যাপার, যে যেরকম সাজাইতে পছন্দ করে। তো আমি প্রথমে এক স্টেপ দিয়ে এর উপর চিকেন, হোয়াইট সস, তারপর হচ্ছে টমেটো সস, মেয়োনিজ, টমেটো সস আর আমি সৌন্দর্যের জন্য একটু ধনে পাতা কুচি উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি আর একটুখানি লুডুস। এইটা আসলে যার যার ইচ্ছা, আমি যা সৌন্দর্য বানানোর জন্য এটা দিয়েছি। ইয়ামি।